আচ্ছা, আগে তো এরকম থাকুক, আগে যতটুকু কাজ করছে অতটুকু এরকম থাকুক। কি রেকর্ড হচ্ছে? ভিডিও রেকর্ড হচ্ছে তো স্ক্রিন? হ্যাঁ, ওকে। আচ্ছা, শর্টকাট দেওয়া যাবে না, তাহলে তো বারবার এরকম ডিসিলেক্ট করে বারবার আসতে হবে। যাই হোক, আপনারাও এরকমটা জাস্ট বুঝে নিয়েন। নর্মালি জাস্ট যেখানে যেখানে শেড গুলো পড়বে, যেখানে যেখানে কালার গুলো পড়বে, সেইখানে জাস্ট এরকম কুইরে কুইরে এগুলো শেপ গুলো তৈরি করে রাখবেন আগে। শর্টকাট না দিতে পারলে এটা যে কত টাইম লাগবে আল্লাহ জানে। ওকে, ঠিক আছে। ধরেন এখান থেকে আমরা এই পর্যন্ত একটা দিয়ে দিই। এইখানে একটা শেড দিতে হবে। আমরা এইটাকে বড় করে টুকরো করে যদি ফেলতে পারি, তো এখানেও শেড দিতে পারবো। ওকে, এটা এইভাবে থাকুক। এগুলোর জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে যদি কাজ করা হয় তাহলে আরো একটু সুবিধা হয়,
না আমার তো সব এখন একটা লেয়ারে কাজ হচ্ছে সবগুলো পার্ট তৈরি করে, সো এগুলো পরবর্তীতে একটু প্রবলেম করতে পারে, সো এইগুলোর কাজগুলো যখন করবেন তখন আলাদা আলাদা লেয়ার নিয়ে করলে আর বেশি সুবিধা পাবেন। যাদের পিসি একটু তুলনামূলক দুর্বল তাদের কিন্তু অলওয়েজ এই সব জিনিস তৈরি করতে গেলে একটু স্লো কাজ করবে, সো ওইটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। এই যেভাবে আমি করতেছি ঠিক ওভাবে যদি লাইনগুলো তৈরি করে করে সবগুলো তৈরি করে দেন, উপরের এই শেডগুলো যদি পরে তৈরি করেন তাহলে আর বেশি প্রবলেম হবে না। অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, প্যারার কাজ আছে, আমি নিজে এগুলো কখনো ট্রাই করি না, এত সময় লাগে। সো এইগুলো করতে গিয়ে হচ্ছে অন্যান্য জিনিসগুলো আরো 10-15 বার করে ফেলা যায়। তারপর অনেকে শখ, অনেকে সময় নিয়ে করে, যাদের ধৈর্য বেশি তাদের এই জিনিসগুলোতে হচ্ছে আরো বেশি ইন্টারেস্ট থাকে। প্রতিটা আলাদা আলাদা জায়গায় আপনার শেড গুলোকে ধরতে হয়।
যারা একদম হচ্ছে নতুন তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে এই ফাস্ট ফাস্ট হচ্ছে যেই ইমেজগুলোতে আপনি নিজে দেখে বুঝবেন সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এগুলো ইউজ করলে কি হবে, এগুলো ইউজ করলে আপনি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনার কাজ ঠিকঠাক মতো করবে। উপস, বারবার শর্টকাট পরে। পেন্টুলের কাজ ভুলেন না, আজীবন লাগবে। আপাতত যতটুকু আছে ততটুকু নিয়ে ফাইট করি, ফেসটা বানাই, মুখটা বানাই শুধু।
আচ্ছা, এতটুকুতে আমরা দেখি যে কতটুকু লোক আসলো, সবগুলাকে আনলক করে। ওকে, একদম সবার শেষে যেটা সেটাকে একদম সবার শেষে পাঠায় দিই কালার দিয়ে। এই শেডগুলো ধরতে হবে, এখানে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কালার আছে।
আরে বাবা, অনেকগুলা। টাইম বেঁচে দিতে আর টাইম লস হয়ে গেল। টাইম নষ্ট হচ্ছে, যাই হোক।
আচ্ছা, যাই হোক, আপাতত এইটুকু দিয়েছি কি অবস্থা হইলো, সো এতগুলা কেন শেট ছাড়া? ঠিক আছে, শেট দিয়ে দেখি যে কি অবস্থা।
সো আপাতত আমরা এই এতটুকুতেই সীমাবদ্ধ থাকি, কারণ দিন শেষ হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। এই কাজগুলো হচ্ছে এরকমটাই, ব্যাপারটা নিজেরা জাস্ট বুঝে সময় নিয়ে জাস্ট করতে হয়। আই হোপ আপনার কিছুটা হইলেও আজ করতে পারতেছেন যে এটা কিভাবে হবে। ঠিক আছে, এখানে আপনারা এই হ্যাটটা আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, এটা একটু ব্যবহার করে দেখে দেখে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার। তো আপাতত এই পর্যন্ত আমি থেমে যাই ছোট করে।
তো এই জিনিসগুলো আমরা একটু ওইখান থেকে তো বাকিটা আরো একটু সময় নিয়ে করতে হবে। যদি সময় নিয়ে করা যায় তাহলে হচ্ছে এর সাথে বেটার কিছু পাওয়া যাবে, আর না হচ্ছে আসলে এই বেটার এখান থেকে পাওয়া সম্ভব না, প্রচুর সময় লাগবে। ওইখানে গ্রেডিয়েন্ট দিতে হবে যে দুই পাশটা এখান থেকে এইদিকে, অথবা এখানে আরো আরো কিছু শেপ কাটতে হবে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ছাড়াও করা যায়। আমি জাস্ট নর্মালি একটা ধারণা আপনাদেরকে দেখাইলাম আর কি, এই যে এগুলো, ঠিক আছে। একটু যদি দেখেন, এই যে দেখেন, এখানে আমি যদি এটা একটু কপি করি, এটা যে এটা এটা করতে গেলে আপনাদের প্রচুর সময় লাগে। প্রথমে এই ধরনের জিনিসগুলো থেকে আমি বলবো যে প্রথমে একটু দূরে থাকাই ভালো, আগে ধৈর্যটা আনেন, ধৈর্য শক্তি না আনলে হবে না। এই যে দেখছেন চুলে বাজগুলো বুঝাচ্ছে, জাস্ট এই যে এই এই করে এখানে যদি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করেছে, দুই পাশে দুইটা হচ্ছে জাস্ট মিশে যাবে, মাঝখানে একটু লাইট কালার, তো এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। আর এই যে দেখেন এইখানে নাকের এই জিনিসটা বানানোর জন্য 1, 2, 3, 4, 5 এখানে আবার একটু ব্লার করা আছে, পাঁচটা করা এখানে, পাঁচটা শেপ ধরা, ঠিক আছে। এই যে ব্রুতে জাস্ট এখানে নর্মালি উপরে একটা সাদা ধরা, এগুলো জাস্ট নিজের নিজের করতে পারেন। ব্যাপারটা হচ্ছে এই শ্যাডো শ্যাডগুলো যদি না তৈরি করতে পারেন তাহলে হচ্ছে এই লুকটা আসলে পায় না, ফ্ল্যাট মনে হয়। যেমন লাইক আমার যদি এখন ব্যাকগ্রাউন্ডে এইটা আমি দিয়ে দিই, দেখেন শুধু এইটা যদি থাকে, দেখছেন ব্যাপারটা, ঠিক আছে। ব্যাপারটা ফানি, নট ব্যাড। তারপর সবকিছু মিলে এই কম বেশি হবে আর কি। ঠিক আছে, সো এই এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু দেখে দেখে করার চেষ্টা করেন, দু চারটা নিজেদের পিকের উপরে করিয়েন, আস্তে আস্তে করতে করতে প্রথম প্রথম হয়তো বা নিজের কাছে খারাপ লাগবে, কিন্তু সময় দিয়ে যদি সুন্দর করে করেন দেখবেন ভালো লাগতেছে নিজের কাছে, ঠিক আছে। এই যে এগুলো করা একটু সময় সাপেক্ষ, হ্যাঁ, এগুলো ওই যে ধরতে হবে নিজের মতো করে। এই যে দাঁতের উপরে দেখছেন জাস্ট নিচে একটা করে উপরে একটা, লিপসের এখানে জাস্ট দুইটা প্লট দেওয়া আছে, ছোট ছোট কিছু ইমেজ, সহজ সহজ কিছু ইমেজ দেখে দেন ওইটার উপরে অ্যাপ্লাই করা শুরু করবেন। যেটা এটা ফেসটা তুলনামূলক সিম্পলই আছে, এটাও ট্রাই করতে পারেন, সমস্যা নাই। চুলের এগুলো খুব বেশি আহমরি ছিল না, জাস্ট এইখানটা একটু শেড করা বেশি, এই যে এগুলো এগুলো ট্রাই করতে পারেন। এগুলো প্রথম প্রথম ট্রাই করলে ভালো লাগবে, খুবই ভালো লাগবে, সো এগুলো ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। প্রথম প্রথম আপনাদের একদম সেম টু সেম প্রথম প্রথম হয়তো এরকম আসবে, সো এরকম আসলে হয়তো কাজের অনেক সময় অনেকে হাসবে, অথবা আপনারও নিজের ভালো লাগবে না। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করে আপনারা যদি এইগুলো করেন তাহলে কাজের হচ্ছে কি হবে, স্পিড বাড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। এটা এটা অন কাইন্ড অফ আপনি যদি দেখেন ওয়ান কাইন্ড অফ সেম স্টাইলের কাজ, বাট এইখানে কি হয়েছে কালারের কম্বিনেশনটা এমনভাবে তৈরি করা আছে আপনার দেখতে বাধ্য, ঠিক আছে। লাইক পপ আর্ট, পপ আর্টের মতো হোফ, ওই বারেক ওবামার যে হোফ যে আর্টটা আছে সেই আর্টটার মতো, ঠিক আছে। আর এগুলো তো এগুলো তো একদম ফ্ল্যাট ফ্ল্যাট আর্ট, এগুলো হচ্ছে নর্মালি এগুলোতে হামড়ে কিছুই নেই, ঠিক আছে। সো এগুলো দিয়ে পেন্টুল পেন্টুলটাকে হচ্ছে আগে একটু ঝালাই নেন, যেমন এটা দেখেন, এটা কিন্তু আপনাকে হচ্ছে মানে হাসাবে না বা আপনাকে কেউ এটা মন্তব্য করতে হবে না। ফ্ল্যাট কালার উপরে কিন্তু জাস্ট একটু কালারের শেডগুলো দেওয়া, এই নিচে এখানে একটু ব্লার করা, এখানে একটু ব্লার করা, ঠিক আছে। সো এইগুলো একটু ট্রাই করেন, যেমন এইটা টোটালি ফ্ল্যাট, ঠিক আছে, কিন্তু এই শ্যাডেরগুলো কালারের ডার্ক আর লাইটের কারণে এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। নর্মাল একটা ইমেজ এনে লাইক আমি ধরেন ওই ইমেজটাই
নর্মাল এই ইমেজটা ধরেন, আমার কাছে সাদাটাই বেশি ভালো লাগতেছিল নর্মালি। আচ্ছা এই ইমেজটাকে আলটা ধরে কপি করলাম। আচ্ছা আমরা যে কানের এইখানে দেই নাই এই জন্য হচ্ছে ফ্ল্যাট এরকম লাগতেছিল, কানের এইখানে দিলে মোটামুটি কানের এটা আসতো। যাক এটাকে সিলেক্ট করে আপনারা এইখান থেকে 6 কালারে ভেঙে দেখেন কয়টা কালার এটাকে ভাঙার পরে কেমন আসে, জাস্ট ভেঙে দেখেন কোথায় কোথায় শেড আসতেছে, এটা জাস্ট নিজে মাথায় রেখে দিতে পারেন। এই দেখেন কোথায় কোথায় কি কালারে শেড পাচ্ছেন কিভাবে পাচ্ছেন, ঠিক আছে এটা একটু দেখতে পারেন। 3 কালার করে দেখতে পারেন, ঠিক আছে এই যে এই কালারটা এই কালার গুলো নিতে পারেন আপনি। হ্যাঁ এইগুলো শেডের জন্য নিতে পারেন, এই যে চোখের এই কিনারায়। এবার এখান থেকে হাই ফিডেলিটি ভেঙে দেখতে পারেন, 16 কালার ভেঙে দেখেন কটা কালার পাচ্ছেন, কোথায় কোথায় ডিফারেন্ট ডিফারেন্ট কালার হচ্ছে, ওগুলো পিক করে নেবেন। যেমন দেখি এটা ভাঙার পরে কি আসে, যেমন এই তো ভাঙার পরে আসলো। সো আমরা যেটা করবো এইখান থেকে এই নিলাম, আল্টার ধরে কপি কন্ট্রোল ডি, বেশ কয়েকটা স্যাম্পল নিয়ে নেবো। স্কিন কালার তো আমরা এটা পেলামই, সো এটাকে আমরা ডার্ক কালার আমি ধরলাম, এইখানে নিলাম এটা, এই কালারগুলো জাস্ট পিক করে রাখলাম আমরা। ঠিক আছে এই কালারগুলো জাস্ট পিক করে রাখলাম পরবর্তীতে যাতে কাজে লাগে। সো এইভাবে আসলে কালারগুলো পিক করে নিয়ে তারপর কাজ করতে পারেন, অথবা এইভাবে ভেঙে ভেঙে সেটাকেও আপনি সেটার উপরও আপনি কাজ করতে পারেন চাইলে, ঠিক আছে কীভাবে কী ভাঙলো কোথায় কী শেপ হবে। সো এইগুলোকে ঠিক এইভাবে করে কাজ করলে হবে। সো আপাতত আমাদের আজকের এই টপিকসটা আমরা এই পর্যন্ত রাখি। সো এই জিনিসগুলো একটু বাসায় গিয়ে দেখেন নিজের মতো করে,